খার্চে উৎসবে রাজ্যের জাতি জনজাতি সম্প্রদায়ের ঐক্য সংহতিকে আরও সুদৃঢ় করে সমৃদ্ধ করে আমাদের খ্রিস্টীয় সংস্কৃতিকে। রবিবার ঐতিহ্যবাহী খার্চে উৎসব ও প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এ কথা বলেন। সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেখতে দেখতে এদিন কেটে গেল 7 দিন, খার্চে উৎসবের আনন্দ শেষ হয়ে গেল, আমরা আগামী বছরের অপেক্ষায় থাকব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, খার্চি উৎসবের আলোয় আমাদের পারস্পরিক মেলবন্ধনও সুদৃঢ় হয়। নানা ভাষা খ্রিস্টীয় সংস্কৃতির মানুষ এখানে মিলিত হন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও আমাদের সমগ্র দেশকে সাংস্কৃতিক ঐক্যের সুরে বাঁধতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বকেও এক সুরে বাঁধতে চান। সমাপ্তি অনুষ্ঠানে সম্মানিত অতিথি সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, খার্চি উৎসব আমাদের রাজ্যের জাতি জনজাতি সম্প্রদায়ের খ্রিস্টীয় সংস্কৃতির মিলন উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সংস্কৃতির বিকাশ যেমন হয়, তেমনি মেলাকে কেন্দ্র করে রোজগারের সুযোগ ঘটে। এই মেলার জন্য সবাই অপেক্ষাতে থাকতো যে আগামী বছরে আমাদের খার্চি মেলা যদি হয় আমরা সেখানে পরিবার নিয়ে যাব, আমরা বন্ধু মিলে যাব, এরকম সবাই আসাতে থাকত। এবং সেটা আমাদের খুবই একটা আমাদের রাজ্যের গর্বের বিষয়, সেটা আমাদের রাজ্যের সংস্কৃতি। এই মেলাতে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সরকারের প্রশাসনকে, আজকে শুরু থেকে শেষে পর্যন্ত সুস্থভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা দিয়েছি। এবং আগামী দিনের জন্য আমরা যাতে এই মেলাতে যাতে আমাদের দুর্গত না ঘটে তার দিকে নজর রেখে আমাদের জাতি জনজাতি সবাই আমরা একসাথে মিলে এই মেলাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা সবাই এগিয়ে আসবো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে উত্তর পূর্ব ভারতের বিকাশের জন্য আরও বেশি করে নজর দেওয়া হয়েছে। ত্রিপুরার পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথাও এদিন উঠে আসে রাজীব ভট্টাচার্যের বক্তব্যে। আমরা সৌভাগ্যবান যে আজকে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল, কিন্তু আমাদের বর্তমান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে আরও জাগ্রত করে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিশেষ করে ত্রিপুরা রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরা স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল। আমরা যদি লক্ষ্য করি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যখন দিল্লিতে প্রতিষ্ঠা হয় 2014 সালে, 2016 সালের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি রেলওয়ের সঙ্গে আমাদের সংযুক্ত স্থাপন করা হয়েছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই আগরতলা রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেল কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে। আমরা সৌভাগ্যবান আমাদের এই রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সুন্দর এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যে রয়েছে, যেটা আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে যেটা উৎসর্গ করা হয়েছে। সেখানে সুদৃশ্য এবং অত্যাধুনিক যদি আমাদের এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে, সেটা আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে। আগে আমাদের কাছে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে আমাদের এই ত্রিপুরাতে যোগাযোগ ব্যবস্থায় আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার। ধন্যবাদ জ্ঞাপন করেন খার্চে উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী ও খার্চে উৎসব কমিটির ভাইস চেয়ারম্যান পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিব্যাঙ্গ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ও সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজস্ব দপ্তরের উদ্যোগে আয়োজিত বর্ষে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রদর্শনী স্টলগুলিকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।